আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ বাহিনীতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি সাথেই থাকবেন প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুইটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসম্পন্ন হতে হবে সব টেকনিশিয়ান পনেরোতম গ্রেডে একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষা বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদটির জন্য আবেদন করা যাবে এবং পেশাগত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ড্রাইভার সিভিল এখানে উচ্চতর চারটি পদ রয়েছে স্বীকৃত শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং লাইসেন্স থাকতে হবে প্রার্থীর ল্যাবরেটরি সহকারী ইলেকট্রিশিয়ান এখানে একটি পদ রয়েছে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এবং দুই বছরের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং পেশাগত বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দিবে যে সকল জেলার প্রার্থীগণ এই চারটি পদের জন্য আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকার গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ী, টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাজশাহী রাঙ্গামাটি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ কুড়িগ্রাম পঞ্চগড় দিনাজপুর রংপুর যশোর কুষ্টিয়া সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেডে দুইটি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে এরপরে রয়েছে মে সোয়েটার এখানে বিশতম গ্রেডে একটি পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো পূর্ববর্তী যে জেলাগুলো বলেছি সে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদগুলোর জন্য তো আবেদন করার জন্য নির্ধারিত ফরম বিশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখের মধ্যে আপনাকে মিরপুর ক্যান্টনমেন্ট সেনানিবাস ঢাকা বারোশো ষোলো বরাবর আবেদন অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে তো প্রার্থীর বয়স বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারী আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের প্রে অর্ডার শাখায় ক্রমিক এক থেকে চারের জন্য এক টাকা এবং পাঁচ ও ছয়ের জন্য পঞ্চাশ টাকা ট্রেজারি চালান করে আপনাকে অনলাইন যে আপনি যে আবেদন কপি রয়েছে সেখানে আপনাকে সংযুক্ত করতে হবে আবেদন কপির সাথে তো খুব সহজে আপনারা যে চাকরির বিধিমালা অনুসারে সেই ফর্মটা নিয়ে পূরণ করে আপনারা এই পদে যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করতে পারেন তো ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য